অনেক সময় আমরা এমন একজন মানুষকে পছন্দ করে ফেলি ভালোবেসে ফেলি যে মানুষটা অলরেডি এঙ্গেজড যে মানুষটা ইতিপূর্বেই কাউকে কথা দিয়ে রেখেছে কাউকে সে ভালোবাসে এবং সেই সম্পর্কটাই সে সুখে আছে অথবা সেই মানুষটা বিবাহিত তার ঘরে বাচ্চা কাচ্চা আছে এমন কোনো একজন মানুষকে আমরা মনের ভুলে ভালোবেসে ফেলি তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এমন একজন মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো আমাদের কখনোই উচিত নয় কিন্তু ওই যে নাসরবান্দা প্রেম যাকে আমরা ভালোবাসি তাকে আমরা যে কোনো মূল্যে পেতে চাই যে কোনো মূল্যে কুক্ষিগত করতে চাই আর এই মনোভাবটা থেকে আমরা কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে সেই মানুষটাকে আমরা পেতে চাই এত সব কিছু দেখেও আমাদের ভাবান্তর হয় না আমরা সেই মানুষটাকে ভালোবাসি তাকে কাছে পেতে চাই তো আপনার এই ভালোবাসাটা অনেক সময় প্রবল আকর্ষণ নিয়ে আবির্ভূত হয় যার কারণে সেই আকর্ষণের টানে সেই মানুষটা আপনার কাছে চলে আসে আপনি সেই সময় জিতে যান আবার অনেক সময় হয় কি আপনার এত প্রবল আকর্ষণ রূপ ঐশ্বর্য এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও সেই মানুষটাকে আপনি ইমপ্রেস করতে পারেন না সেই মানুষটা আপনাকে মূল্যায়ন করে না আপনার ভালোবাসাটাকে সে অ্যাকসেপ্ট করে না কেননা ইতিপূর্বে সে আরেকজনের সাথে রিলেশনে আছে এই বিষয়টা বিবেচনা করে সে আপনার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে না আবার অনেক সময় এমন কিছু মানুষকে আপনারা পেয়ে যাবেন যে মানুষটা আপনার সেই প্রবল আকর্ষণের দরুন আপনার ভালোবাসার যে একটা টান সেই টানের যে একটা মোহ সেই মোহে আকৃষ্ট হয়ে আগের সব কিছুকে ভুলে গিয়ে ভেঙে দিয়ে আপনার কাছে চলে আসবে দুই ধরনের ঘটনা ঘটতে পারে কেউ আছে যে আপনার এই ভালোবাসাটাকে মোহ মনে করে সেই মোহের টানে কখনোই ধরা দেবে না আবার এমন কেউ আছে সেই মোহের টানে নিজেকে ভাসিয়ে নিয়ে যাবে তো আপনি যদি জিতে যান সেই মানুষটাকে যদি আপনি আপনার ভালোবাসা দিয়ে জয় করতে পারেন সেক্ষেত্রে কি হবে সেই মানুষটা ইতিপূর্বে যে একটা রিলেশনে ছিল একটা সম্পর্কে ছিল কিংবা একটা কথা দেয়ার মধ্যে ছিল অথবা বিয়ে করেছিল তার যে বউ ছিল অথবা হাজবেন্ড ছিল সেই সম্পর্কটাকে কিন্তু ভেঙে ফেলতে হবে সেটাকে ব্রেক আপ করতে হবে তার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে ভেঙে দিয়ে আপনার কাছে আসতে হবে কোন একজন মানুষ যদি আপনার টানে আপনার মোহে তার সুন্দর একটা সম্পর্ককে ভেঙে দিয়ে আপনার কাছে আসে এবং আপনি মনে করেন যে আপনি জিতে গেলেন আপনার ভালোবাসার টানে সে সব কিছুকে ছেড়ে চলে আসলো আপনি জিতে গেলেন প্রকৃতপক্ষে আপনি কিন্তু জিতে গেলেন না এক্ষেত্রে দুইটা ঘটনা ঘটলো আপনি একজন মানুষের একটা সুখের সংসারকে নষ্ট করে দিলেন অথবা যে মানুষটার সাথে সে কথা দিয়েছিল তার কথার বরখেলাপ করলো সেই মানুষটাকে সে কষ্ট দিল সেই মানুষটাকে কষ্ট দিয়ে তার ভালোবাসাটাকে ভেঙে দিয়ে তার অন্তরটাকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়ে এই যে মানুষটা আপনার কাছে চলে আসলো সেই মানুষটা যে সারা জীবন আপনার হয়ে থাকবে এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন আপনি কখনোই সেই নিশ্চয়তা দিতে পারবেন না যে মানুষ আপনার ভালোবাসার টানে আপনার এই মিথ্যে মোহর টানে অন্য একজন মানুষের ভালোবাসাকে ভেঙে দিতে পারে কোনো একদিন অন্য কারো ভালোবাসার আকর্ষণে মোহের আকর্ষণে অথবা অন্য যে কোনো কিছুর আকর্ষণে আপনার ভালোবাসাটাকেও সেই মানুষটা ভেঙে দিতে পারে সেই মুহূর্তটার জন্য আপনাকে আজকেই প্রস্তুতি নিতে হবে এই মানুষটাকে আপনি জিতেছেন ক্ষণিকের জন্য সেই মানুষটা একদিন আপনার জীবন থেকেও হারিয়ে যাবে অথবা আপনি যদি খুব বড় কোনো ভাগ্যবান হয়ে থাকেন তাহলে সেই মানুষটার সাথে হয়তোবা সারা জীবন থাকতে পারেন তবে এই ঘটনাটা খুব রেয়ার কোনো মানুষ যদি লোভে পড়ে অথবা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের আকর্ষণে একটা সুন্দর সম্পর্ককে ভেঙে দিতে পারে ভেঙে দিয়ে সে যদি আপনার সাথে রিলেশনে জড়াতে পারে তাহলে সেই মানুষটা অদূর ভবিষ্যতে আপনার সাথে যে রিলেশনে আসে সেই রিলেশনটাও কিন্তু ভেঙে দিতে পারবে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো কোনো একজন মানুষ যদি অলরেডি এঙ্গেজ থাকে যদি সে ইতিপূর্বে বিয়ে করে থাকে অথবা কারো সাথে কমিটেড থাকে তাহলে সেই মানুষটাকে জয় করার চেষ্টা না করাই উচিত কেননা সেই মানুষটা আপনার জীবনের জন্য কখনোই মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না যে মানুষটা ছুটে আসবে আপনার কাছে ইতিপূর্বের একটা সম্পর্ককে ভেঙে দিয়ে আপনার মোহে আকৃষ্ট হয়ে আপনার কাছে আসবে সেই মানুষটা আপনার কি দেখে আকৃষ্ট হবে হয়তো আপনার রূপ সৌন্দর্য হয়তো বা আপনার কোনো দক্ষতা কেরিয়ার অথবা অর্থ সম্পদ টাকা পয়সা কোনো একটা বিষয় দেখে তার পূর্বের ভালোবাসার সাথে কম্পেয়ার করে যখন দেখবে যে না তার থেকে আপনার অনেক বেশি আছে সেই বিষয়টা তখন সে আগের সম্পর্কটাকে ভেঙে দিয়ে আপনার কাছে আসবে এখন যেহেতু সে কম্পেয়ার করতে করতে অভ্যস্ত সেহেতু যে বিষয়টা দেখে আপনার কাছে ছুটে চলে আসলো সেই বিষয়টা যদি আপনার চেয়ে অন্য কারো বেশি থাকে তাহলে কিন্তু সে আপনাকে ছেড়ে সেই মানুষটার কাছে চলে যেতে পারে তার প্রতি সে ইমপ্রেস ফিল করবে কেননা তার আসলে ভালোবাসার যে একটা মন সেই মনটা পিওর না তার মনে আসলে ভালোবাসার নামে অন্য কিছু চলে হয়তো অর্থ সম্পদ চলে অথবা কোনো একটা মানুষের রূপ সৌন্দর্য চলে অথবা কেরিয়ার চলে অথবা যে কোনো কিছু হতে পারে দেখুন একজন মানুষের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয় কোন কারণে কি কারণে একজন মানুষকে আমরা ভালোবেসে ফেলি দেখুন সত্যিকার ভালোবাসার কিন্তু কোনো কারণ নেই মনের অজান্তেই একজন মানুষকে আমরা ভালোবেসে ফেলি সেই মানুষটাকে আমরা খুব করে কাছে চাই তার সাথে সারা জীবন থাকি সেই মানুষটার সাথে থাকলে আমরা সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি আর এভাবেই একজন মানুষকে আমরা আস্তে আস্তে ভালোবেসে ফেলি এভাবে যে ভালোবাসাটা তৈরি হবে সেই ভালোবাসাটা হলো পিওর ভালোবাসা কিন্তু যে ভালোবাসা কোনো বৈষয়িক কোনো বিষয়কে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে বা সেই বিষয়টা লোভে পড়ে তৈরি হয় সেই ভালোবাসাটা কোনোভাবেই পিওর ভালোবাসা হতে পারে না সুতরাং সর্বশেষ মোরাল অফ দ্য স্পিচ হলো কোনো একজন মানুষ যদি ইতিপূর্বে কারো সাথে সম্পর্কে জড়িয়ে থাকে কারো সাথে কমিটেড থাকে বা ইতিপূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে থাকে এমন কোন মানুষকে যদি আপনার ভালো লেগে যায় মনের অজান্তে যদি আপনি তাকে ভালোবেসে ফেলেন তারপরেও আপনি তাকে যে কোনো মূল্যে পেতে চাইবেন না এতে আপনারই বরং অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর এভাবেই কিন্তু আমাদের সমাজে পরকীয়ার সম্পর্কগুলো তৈরি হয় একজন মানুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার পরেও আরেকজন মানুষের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে এই সকল সম্পর্ক আসলে তৈরি হয় কোনো একজন মানুষের যখন মানবিক অবক্ষয় হয় সেই মানুষটার যখন ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতা থাকে না ঠিক সেই সময়ে গিয়ে সেই মানুষটা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে নতুবা কোনো একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে না